কালীঘাট মন্দিরে অ্যাকচুয়ালি এতটা ভিড় হওয়ার কথা নয়, মানে এটা ক্রিয়েটেড ভিড় যা মনে হলো। শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি, এই যে ও, আর এই যে সোনা পিছনে ঘুমাচ্ছে। তো সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি আজকে কোথায়, সেটাই আজকে তোমাদেরকে চলো জানাচ্ছি। তো মাদের এখনো তুলিনি, মাদেরকে তুলবো, মারা দাঁড়িয়ে আছে। আগে মাদেরকে তুলে নি, তারপরে বলছি কোথায় যাচ্ছি। কেন, থাম্বনেলে বুঝতে পারবে না? ও হ্যাঁ, তাও তো ঠিক, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি। কালীক্ষেত্র কালীঘাট। হ্যাঁ, আমরা কালীক্ষেত্র কালীঘাটে যাচ্ছি আজকে। তো আমি আগে গেছিলাম, বাট ও আজকে, তুমি ফার্স্ট টাইম? আমি কালীঘাটে কখনো যাইনি। ও আচ্ছা, ও আজকে ফার্স্ট টাইম যাচ্ছে, তো কোনোদিন যায়নি, আর সোনাও প্রথম। তো আমার মা বাবাও গেছিল আগে। তো চলো আজকে তোমাদের সাথে মন্দিরের সব কিছু ডিটেলস, কিভাবে কি যাবে, কোনটা করলে সুবিধা হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। এই যে মা বাবারা উঠে গেছে, এই যে মা আর বাবা, সোনা ওই যে এখনো শুয়েই রয়েছে। তো ঠিক আছে, এবার আমাদের যাত্রা আরম্ভ হলো। আমরা সবে বেরিয়েছি, আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে, বেশ রোদ ঝলমল আকাশ, বিশেষ গরম নেই এখন। যেহেতু এখন আমরা এয়ারপোর্ট ক্রস করলাম, ভিআইপি ধরবো, এখানে তো দেখাচ্ছে আর কত, 40 মিনিট, আর 40 মিনিট দেখাচ্ছে, আছে হচ্ছে 24 কিলোমিটার টাইম দেখাচ্ছে 10:02। তো ঠিক আছে, দেখা যাক তো মানে কোন টাইমে গিয়ে পৌঁছাতে পারি। আজকে যেহেতু রবিবার বলে এই এস্টিমেটেড টাইমটা দেখাচ্ছে, একদমই তাই। সেটা গিয়ে দাঁড়ালো আমার 19 মিনিটে। এত ভালো লাগে না আমার এখানটা, খুব সুন্দর লাগে। ITC রয়্যাল বেঙ্গল, আর এটা JW ম্যারিয়ট। এটা ম্যারিয়ট ওই তো, আমাদের এখানে স্টেইং ছিল ওই। আর এটা ITC রয়্যাল বেঙ্গল টুইন টাওয়ার, এই হচ্ছে আমাদের টুইন টাওয়ার, কলকাতা টুইন টাওয়ার। মাতুর রানা পাই শান্তি দেবে এমন জীবন জুড়ে। তো আমরা কালীঘাট মন্দিরে চলে এসেছি, এখন দেবো পুজো, গাড়ি পার্ক করে দিয়েছি, এখন পুজোর সামগ্রীগুলো নেবো, সামগ্রীগুলো নিয়ে তারপরে মন্দির দর্শনে যাবো। আমরা চলে এসেছি মন্দিরে, এখন এই যে আমাদের ডালা সাজানো হচ্ছে, সন্তু নামপত্রগুলো লিখছে, একদম এই দোকানের সামনে উল্টো দিকে গাড়িটা পার্ক করেছি। এই কাকুদেরই দোকান, ওনারাই পুজো টুজো দিয়ে দেবেন বললেন। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরের ভেতরে আর কি। তো
এটা হচ্ছে মায়ের দক্ষিণমুখী দরজা, মানে 5 নম্বর দরজা এটা। এই যে সন্টু ঢুকছে মায়ের মন্দিরে, এই যে প্রচুর লাইন পড়েছে আজকে রবিবার, তাতেও এত ভিড়, অসম্ভব ভিড় শোনা যাচ্ছে দাদানের কোলে কোলে। রদ্দুর চলো, আমরা সাইড দিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি ভেতরে। হ্যাঁ, এখানটায় লাইন আছে, ঘরটা হচ্ছে বলি, এখানে বলি হয়। আমরা এখানে নারকোল ফাটালাম, আর এখানে এখন এই যে মা সোনা ধরাচ্ছে, এই যে ওদিকে 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 মায়ের মন্দির ওদিকে, ওই দেখ দিনটা কোথা দিয়ে ধরাচ্ছে, দেখ জেনারেল লাইন এখনো গেছে ওই পর্যন্ত। কি শনি কি রবি সব দিনই ভিড়। এটা হচ্ছে মায়ের 4 নম্বর দরজা, রাত্রিবেলা এই জায়গাটা হেবি সুন্দর লাগে। মূল মন্দিরের উপরে মানে ছাদে যে কলসগুলো রয়েছে, এই যে এই কলসগুলো সোনার, পুরো 51 কেজি সোনা দিয়ে তৈরি। শোনা গেছে নাকি এটা মুকেশ আম্বানি দান করেছে, এখানে যখন জিও লঞ্চ হলো মুকেশ আম্বানি নাকি এই সোনার কলসগুলো দান করেছে। বা আমরা এখন মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছি, পুজো দেওয়া হয়ে গেল। আমরা গাড়িতে উঠে অলরেডি বেরিয়ে যাচ্ছি, এখন হয়ে গেল আমাদের পুজো দেওয়া, খুব ভালোভাবে পুজো হলো। গাড়িটা এখানে পার্ক করে দিলাম এদের পার্কিং এ, এখন খেতে এসেছি আমরা। প্রচন্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে, যেহেতু কিছু খাওয়া হয়নি তাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। কালীঘাট মন্দিরে অ্যাকচুয়ালি এতটা ভিড় হওয়ার কথা নয়, মানে এটা ক্রিয়েটেড ভিড় যা মনে হলো, কারণ এই ভিড়টাতে তৈরি করেছে ওরা নিজেরাই। এত পান্ডা মন্দিরের মুখটার সামনে দাঁড়িয়ে রয়েছে, প্লাস একদম গেটটার মুখে দাঁড়িয়ে রয়েছে, মানে মায়ের দর্শন করাটাই একদম খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, বিশেষ করে বয়স্ক মহিলাদের বা পুরুষদের ক্ষেত্রে তো খুবই সমস্যাকর।
ক্রস ক্রস করলাম সিগন্যাল সামনে, আমি বলি একটু বলো বাড়িতে গিয়ে দিতে হবে, কারণ কালীঘাটের প্রচুর কনক্লুশন আছে, কারণ যারা প্রথমবার আসবে তারা পুরো বোকা হয়ে যাবে, কারণ এখানে বোকা করা হয়, বোকা বানানো হয়। তো বাড়িতে গিয়ে বলছি ডিটেলসটা আর কি, কনক্লুশন পার্টটা, যাতে আমরা যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তোমরা না করো। আমাদের ভুল হয়নি, না ভুল হয়নি, কিন্তু যাই হোক মানে ঘুরে আমরা এরকম মন্দিরে না ঘুরে ঘুরে আমাদের এক্সপেরিয়েন্স হয়ে গেছে ডেফিনেটলি, ওই জন্য আমরা একদম নিজেদেরকে মন শক্ত করেই মন্দিরে যাই পরিষ্কার, সেটাই ওই জন্য। ঘড়িতে বাজে এখন 2:51, চলে এসেছি বাড়ি যাবি না, সোনাই এখন দাদার বাড়িতে থাকবে, ও বিশাল মজা ফজা করবে, তারপরে যাবে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, সোনাকে রাত্রিবেলা নিতে আসবো, টাটা, দুষ্টু করবি না, বল করবি বদমাইশি করছ। বাড়ি চলে এসেছি ফাইনালি, বাড়িতে ঢুকলাম, এখন বাজার ঘড়িতে জাস্ট 4:15 বাকি। খুব ভালোভাবে পুজো হলো মায়ের ওখানে। একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, দর্শনটা খুব ভালো ছিল, আজকে রবিবার ছিল, তা সত্ত্বেও প্রচণ্ড ভিড় ছিল, মানে ভালোই ভিড় ছিল তুলনামূলক। আর যেটা বলার জন্য আর কি মেনলি আসা, সেটা হচ্ছে কালীঘাটে অনেকে অনেক, আমি গত 2 দিন ধরে প্রচুর ভিডিও দেখেছি, পুজোর টাইমিং, এই টাইমিং, ওই টাইমিং, সেই টাইমিং, সত্যি কথা বলবো কিচ্ছু লাগে না। সকাল 6টা থেকে মন্দির ওপেন হয়, 1টা অবধি পুজো হয়, বিকাল 4টে থেকে মন্দির ওপেন হয়, রাত্রি 9টা অবধি খোলা থাকে, সারাক্ষণ পুজো হয়, সকালবেলা এবং রাত্রেবেলা, সন্ধ্যাবেলা, যে কোনো সময় গেলেই আপনারা পুজো দিতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু মায়ের নাম নিয়ে চলে যেতে হবে কালীক্ষেত্র কালীঘাটে, ব্যাস। আর একটা বিষয়, সেটা হচ্ছে পার্কিং নিয়ে একটু সমস্যা আছে, একটু কনফিউশন আছে। পার্কিং যেটা আছে না, সবাই বলছে যে ওই কালীঘাটের যে পুলিশ ফাঁড়িটা রয়েছে, মানে পুলিশ স্টেশনটা রয়েছে, ওর পাশেই একটা পার্কিং লট আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ওই পার্কিং লটটা একদম মন্দিরের গায়ে, মন্দিরের যে বড় ফলকটা রয়েছে রাস্তার ওপরে, ওইখান থেকেই গাড়ি নিয়ে ঢুকতে হবে, ওইখান থেকে গাড়ি নিয়ে ঢুকে, কেউ যদি গাড়ি করে যান আর কি, গাড়ি নিয়ে ঢুকে একদম মন্দিরের পাশে, ওরা বোধহয় ঘন্টায় রাখে কিনা আমার জানা নেই, আমরা তো দেখলেন ভিডিওতে, আমরা একটা পান্ডা আমাদের ধরে নিয়ে গেল, বললো দাদা গাড়ি রাখতে কোনো সমস্যা হবে না, আপনি আসুন, কিন্তু বিলিভ করুন এদের পাল্লায় পড়লে আপনার পুজো দেওয়াটা ভালো হবে না, কারণ এরা এত তাড়াহুড়ো করে, আর এখানে এখানে লাইন নেই, ওখানে লাইন নেই, আপনারা স্পেশাল লাইনে আসুন, ভিআইপি লাইনে আসুন, এই সমস্ত বুলেট হলে আপনাদেরকে পুরো কনফিউজ করে দেবে, তাতে আপনার যে মনসংযোগটা না, মনসংযোগ নষ্ট হয়ে যাবে, আপনারা ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, যেই পুজো দেওয়া হয়ে গেল এবার গাড়ি সরানোর চাপ, আপনি গাড়ি সরান, আপনি গাড়ি সরান, আপনি তাড়াতাড়ি চলে আসুন, না হলে অন্য লোক গাড়ি ঢুকতে পারছে না, ঢোকাতে পারছে না, এই সমস্ত হাবিজাবি করে আপনাকে পুরো ডাইভার্ট করে দেবে। আপনি যদি, হ্যাঁ আমাদেরকে করতে পারিনি, কারণ আমরা গাড়ি রেখে আর ওখানে ছিলামই না, আমরা গাড়ি রেখে একদম ভেতরে চলে গেছিলাম, কাউর ফোন ধরিনি, সেই জন্য, হ্যাঁ ভিডিও ভিডিও করে পুজো ওখানে বসে খানিকক্ষণ তারপরে আমরা এসেছি, কারণ এটাই করে, মানে আপনি যদি চান না মনের থেকে যে ওখানে গিয়ে একটু বসবেন, 2-3টে মন্দির একটু দেখবেন, কারণ ওখানে রাধা গোবিন্দর মন্দির আছে, মহাদেবের মন্দির আছে, কুণ্ডপুকুর আছে, যে ভিডিওগুলো আমি শেয়ার করলাম চ্যানেলে, তো এই সমস্তগুলো দেখার জন্য আপনাকে কিছুটা সময় ওখানে বসতে হবে, আর এত কষ্ট করে মায়ের কাছে গেছেন, মায়ের মন্দিরে একটু বসবেন না, তাহলে কি হয়। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি ভিডিওটা একটু ভালো লাগে, যদি কিছু ইনফরমেটিভ ভিডিও মনে হয় এবং আপনার লাইফে যদি এই ভিডিওটা কোনো ভ্যালু এডিশন করতে পারে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন। আলতা সিঁদুর পারলে ঠাকুরের মালা শাখা এগুলো নিয়ে যেতে, ওরা এগুলো ওখানে বসে ভুল ভাল জানে, শুনলেন তো? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা বললা ছিল, আমি বলে ওভারলুক করে গেছিলাম, যদি সম্ভব হয় মালা, ফুল, পূজোর মিষ্টি,
এই সমস্ত কিছু নিয়ে যাবেন, তাহলে ওখান থেকে উল্টো পাল্টা দাম দিয়ে কিনতে হবে না। এই মানে পলা মানে ওরা কি করছে আদৌ, কি ওগুলো মায়ের মন্দির অবধি পৌঁছাচ্ছে কিনা চোখের সামনে সব দেখতে পাচ্ছি, তো খারাপ লাগছে। মানে ধর্মের নামে আর কি অধর্ম করছে কয়েকজন মানুষ। ওই সুযোগ সন্ধানী, ওই কথায় আছে না, ফুলে যেমন কীট থাকে সৃষ্টিতে তেমন ভুল থাকে। মানুষের সব মানুষ খারাপ নয়, কিন্তু এই খারাপ মানুষগুলো দেখলে না তখন ধর্মের মধ্যে যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা তখন নষ্ট হয়ে যায়। এনিওয়েজ, অনেকগুলো কথা বললাম, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? কিন্তু আমি চাই না যে আপনারা ডিপ্রাইভ হন, আপনারা যে বিশ্বাস নিয়ে যে মায়ের কাছে যাচ্ছেন সেই বিশ্বাসে কখনো ক্ষুণ্ণ হোক, বিশ্বাস নষ্ট হোক, এই কারণের জন্য এই কথাগুলো বললাম। হ্যাঁ, তো এইগুলো নিয়ে গেলে আপনাদেরকে কেউ ভুলভাল করে দাম নিতে পারবে না। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যে ডালাগুলো দিয়েছি মানে পয়সা দিয়ে ওদের কাছ থেকে কিনেছি, সেই হিসাবেও ভুল। সেই হিসাবে প্রত্যেকটা ডালাতে 100 টাকা করে বাড়িয়ে দিয়েছে। আমি পরে যখন হিসাব করলাম, আমি বললাম এখানে তো 1700 টাকা হচ্ছে, আপনারা কেন 2150 টাকা আপনারা এখানে লিখেছেন? বলে দাদা ভুল তো মানুষ মাত্রেই হয়, ঠিক আছে আপনি 1700 টাকায় দিন। এই হচ্ছে অবস্থা। তো সেটাই বলার ছিল আর কি। যদি ভিডিওটা আপনার লাইফে কতটুকু ইনফরমেটিভ আমি জানি না, যদি কিছু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে একটা কমেন্টস করবেন, জয় মা কালী, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা কালীঘাটে যাচ্ছেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ দেখতে চান, ইনসাইড ফ্যামিলি টক্সের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এভাবে আনন্দ করুন, মজা করুন, কারণ জীবন তো একটাই। টাটা।